নালে খাছি ঠিটা ডাকভাগসেেররা খুনে সাদা খামের নালে খানাম এ গেছে তার গানে তোমাকে নালে খাছি ঠিটা ডাক পাকসেের এক খোলে সাদা খামের নালে খানাম এ গেছে আসলামালে কুমলটাম তোমার চানে থামবেল থেকে তোমরা বুঝতে পেরেই গেছো তবুও তোমাদের সঙ্গে ভিডিওটা আমি পুরোটা শেয়ার করি এই যে প্রথমে আমি যেখানে বানাচ্ছিলাম চিকেন কষা আজকে আমি হাতে মাখানো চিকেন কষা বানিয়েছিলাম তার রেসিপিটা কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা চাইলে তাড়াতাড়ি এটা দেখে নিতে পারো এটা কিন্তু করতে অনেক কম সময় লাগে আর এই যে কষা কোনো ঝামেলা ছাড়া এটা কিন্তু হয়ে যায় খেতে অনেক মজা এই যে দুপুরবেলায় মা এখানে নামাজ পড়ছিল ওরা দেখছো ছোটোগুলো কত বদমাসি করছে গোটা ঘর পরে থাকবে তবুও যেখানে কিছু বেছানো থাকবে সেইখানে এসে ওদের বদমাশি করতে হবে ওরা যেহেতু তিনটে তবুও আর একজন একটু শান্ত বলে ওরা দুজনে বেশি বদমাশি করে ওরা যদিও এখন আমাদের বাড়িতে আর নেই ওরাদের কি হয়েছে অবশ্যই কিন্তু আমি জানাবো পরের ভিডিওতে বাট এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ওদেরকে তুমি আর আমার ভিডিওতে দেখতে পাবে না শুধু ছোটোটোকেই দেখতে পাবে এই যে ওরা খেলা করছিল। তারপরে আমি বিকেলবেলায় ভাবলাম যে একটু আম মাখা খেলে হয় যেহেতু সবাই দেখছি আম খাচ্ছে যদিও অতটা আমি খেতে পারবো না অনেক টক লাগে তবুও ভাবলাম যে একটু আম মাখা টেস্ট করা যাক এর আগে একবার খেয়েছিলাম তখন আসলে গ্রেড করে খেয়েছিলাম যেটা ভালো লেগেছিলো বাট অতটা কেন জানি না আমার ভালো লাগেনি হয়তো ভালোভাবে মাখানো হয়নি আজকে গ্রেট করে খাবো না এই আব্বু ছোট ছোট ছোটো আম এনেছে বাজার থেকে তো ভাবলাম সেটাকেই আজকে খাই তো এটাকে আমি ছোট ছোটো স্লাইস করে নেব আমগুলো যেহেতু একদমই ছোট ছোট তার জন্য এরকমভাবে স্লাইস করলেও হয় টক মিষ্টি দুটোই খুব একটা টক বলবো না তো আমি এগুলোকে কেটে নিয়ে চলে এসেছিলাম বোনের কাছে খাওয়ার জন্য ওরও একটু ইচ্ছা করছিল তাই আমি আরও করলাম এই যে এখানেও বসে আছে আমি ভিডিও করছি তবুও করতে বারণ করছে আমি বললাম তুই খা তো দিয়ে জাস্ট রিয়াকশনটা দে দেখতে পাচ্ছ কি অবস্থা এত টক লাগে খেতে প্রথমটা কে লাগে এটা খাওয়ার পরে কিন্তু সবারই মুখে এরকমই একটা রিয়াকশন থাকে আর এখানে চুনু চলে এসে দেখার জন্য যে আমি প্লেটে করে নিয়ে এলাম যখনই কিছু খায় ও অলওয়েজ কিন্তু বুঝতে পারে যে ওরা কিছু খাচ্ছে তো এখানে দেখতে চলে আসে তারপরে ওকে আমরা একটু মজা করি যে খাবি খাবি করে কিন্তু বুঝতে পারে না যে কি খাচ্ছি এই যে ওকে যদি একবার গন্ধ শুকিয়েছি তাহলে কিন্তু চলে যায় তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম হচ্ছে মল মলে কিছু কেনাকাটা ছিল তার জন্য গিয়েছিলাম আর মলের মিরর দেখলে সেলফি তুলবো না বা ভিডিও করব না এটা কি পসিবল বলো তার জন্য বোন এখানে ওর যেটা লাগছিল সেটা খুঁজছিলো আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার যদিও কিছু কেনার ছিল না ওরই দুটো জিনিস লাগতো তার জন্য ওর সঙ্গে এসেছিলাম আমার তো কাজ ভিডিও করা নিয়ে যেখানে এসেছি সেখানে কোনো কাজ না থাকলেও চলবে জাস্ট কিডিং মোটেও এটা না কোনো কাজ থাকলে তবেই আমি যাই এখানে বোনের কাজ ছিল তার জন্য গিয়েছিলাম তারপরে একটু ভিডিও করার পরে এখানে আমরা দেখছিলাম যে কোনো অফার বা কিছু আছে নাকি আর বোনের যেটা লাগবে ও সেটা খুঁজছিলো সেরকম কোনো অফার ছিল না বাট ল্যাগিনসের ওপর এখানে বাই ওয়ান গেটে ওয়ান ছিল টু নাইনটি নাইনে দুটো ছিল তো সেটাই দেখছিলাম আর একটা ছিল ওয়ান নাইনটি নাইনে একটা তো ভাবছিলাম যে কোনটা বেশি ভালো তো সেটাই নেব আর এখানে দুজনে আমরা বসে একটু ভাবছিলাম যে কোনটা নেওয়া যায় আর দামটাকে চেক করছিলাম তারপরে ওকে বললাম যে একটু ভিডিও করে নিই তো ও ভিডিও করতে শুরু করলেই কেন জানি না রেগে যায় তারপরেও এখানে গিয়েছিলো ট্রায়াল রুমে যেটা নেবে সেটা ট্রাই করার জন্য আর আমি এখানে চারপাশের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সেদিন কিন্তু খুব ভালো একটা সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে মলটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো মানে না ছিল কোনো স্টাফ না ছিল কেউ শুধু আমি আর বোন আসলে প্রথমে সবাই ছিলেন তারপরে অ্যানাউন্স করে ওনাদেরকে ডাকা হয় কিছু হয়তো কথা বলার জন্য তো আমরা দুজনকে একা রেখে ওনারা কিন্তু চলে যায় তারপরে মলটা কিন্তু পুরো ফাঁকা ছিল এই যে আমরা তার জন্য ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি আসলে কেউ থাকলে সেরকম ভিডিও করা একটু কেমন আনকমফোর্টেবল লাগে বাট আগের থেকে অনেক সেটা কমে গেছে আশা করি সেটা পুরোই কমে যাবে তাই যেহেতু এই সুযোগে আমি অনেকটাই ভিডিও করে নিয়েছি যেহেতু কেউ ছিল না আর তারপরে নজর পড়ে এই জামাগুলোর দেখে ভাবলাম যে ইস এত সুন্দর সুন্দর জামা ঈদে যদিও মল আসেনি তার জন্য নিয়ে জামাগুলো বাট মল থেকে জামা এত বড় বড় জামা কিন্তু আমার ঠিক ভালো লাগে না কারণ এগুলো অনেক দাম থাকে তো আমি নর্মাল দোকান থেকে কেনার চেষ্টা করি বা অনলাইন থেকে কিন্তু জামাগুলো কিন্তু সত্যি বলতে অনেক সুন্দর লাগছিল আমার রিয়াকশান দেখে সেটা তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখলাম এই যেখানে অনেক স্কার্ফ আছে কিন্তু মনে পড়লো যে ঈদের সময় অনেক কিনেছিলাম তা এখন যদি কিনি মা ভালোভাবেই দেবে তার জন্য ওগুলোকে রেখে আমি সাইডে চলে এলাম তারপরে এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল এটার দাম ছিল ওয়ান নাইনটি নাইন বাট এটা এত পাতলা ছিল এখনই এত পাতলা কাচার পরে কি অবস্থা হয় সেটা আমার থেকে ভালো আর কেউই জানে না পুরো ন্যাকড়ার থেকেও বেশি খারাপ হয়ে যায় এমন অবস্থা তারপরে লাগিনস কিনে বোন বললো চল তোর ভিডিও করা হয়ে গেলে এবার আমরা যেতে পারি তো তারপরে আমি ভাবলাম যে হয়ে যখন কেনা হয়ে গেছে এবার যাই তো এবার নিচে গিয়ে লাইনেও দাঁড়াতে হবে কারণ বিল কাউন্টারে তো ভিড় থেকেই থাকে তবুও সেদিন খুব একটা ভিড় ছিল না তাই আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকের মধ্যে এতটাই আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বা বাই